Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel. আপনারা দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় মানুষগুলো সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শুরু করছি। আমি ফৌজিয়া হাজির হয়ে গেলাম আমার চ্যানেল মিন্টু ব্লগ কাতার থেকে। আজ একটু চলে গেলাম শপিং করার জন্য, উইন্টার চলে এসেছে, শীতের কিছু কাপড় চোপড় তো অবশ্যই আমার ছেলে মেয়েদের প্রয়োজন, তো কম বেশি দেখি এখন কোথায় কি পাওয়া যায়। তো আজ কোথায় গিয়েছিলাম কেনাকাটার করার জন্য, কী কী কেনাকাটা করলাম, আর শীতের জন্য উইন্টারে কোন মার্কেটে কী কী চলে আসলো তা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আমি আজ চলে এসেছি আপনার ওল্ড এয়ারপোর্টের রেড ট্যাগ। এখানে উইন্টারের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে, তো সেইখানেই আমি আজ আমার সপরিবারে বাচ্চাদের নিয়ে চলে এসেছি। দেখি কি কি পাওয়া যায় এখানে উইন্টারের জন্য। তো দেখুন, এখানে সুন্দর সুন্দর ড্রেস, ক্লোথ, আপনারা এভরিথিং এই রেড ট্যাগ এটার মধ্যে আপনারা ছোট থেকে বড় এবং আপনার কাপড় চোপড় ক্লোথ তো আছেই, তার সাথে সাথে আমাদের হোম ডেকোরেশনে যা যা প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সেগুলো সব এখানে পাওয়া যায়। তো দেখতে থাকুন এবং সাথেই চলতে থাকুন। এখানে কিন্তু উইন্টার জন্য প্রতিটা আপনার প্রোডাক্টের মধ্যেই অফার রয়েছে, আপনার 50% অফার, 20% অফার, সব কিছুতেই এভরিথিং প্রোডাক্টের উপরই অফার মানে রয়েছে। এখানে বড় করে লেখাই আছে এখন মানে ফ্রি ভাউচার আপনার 40, মানে 40 টাকার ভাউচার আপনার এখানে এখন প্রতিটি ড্রেসে প্রোডাক্ট কিনলে আপনার ফ্রি ভাউচার 40 রিয়াল করে এখানে আপনার দেওয়া হবে। এখানে ছিল কিছু লেডিস শুজ, আমার একটা ইচ্ছে ছিল কেনার, বাট আমার পছন্দ মতো আমি পেলাম না, কারণ সবগুলো হোয়াইট, যেগুলো ব্ল্যাক পেয়েছি ব্ল্যাকগুলো তেমন একটু ভালো লাগেনি, তাহলে শুজও নেওয়া হয়নি আমার। কারণ আমি যেহেতু আবায়া পরি, তো আমি চাইলেই অনেক শুজ পড়তে পারি না, বিকজ আবার সাথে কোন শুজটা যায় না যায় সেটা অনেক কিছু বিবেচনা করি শুজ কিনতে হয়। তারপর আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, এখানে ছিল সব কিডস এবং চিলড্রেনদের জন্য, মানে ছোট বাচ্চাদের জন্য সব, ও সেকেন্ড সেকশনটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য। বাচ্চাদের জামা কাপড়গুলো এত সুন্দর, মানে বড়দের জামা কাপড় যতটা সুন্দর না হয় বাচ্চাদের কাপড়গুলো ভীষণ সুন্দর হয়, যেটাই দেখি সেটাই ভালো লাগে। সব ড্রেসের মধ্যে সবগুলো তো আর নেওয়া সম্ভব না, তবু কিছু কিছু ড্রেস যেগুলো একদমই চোখে লেগে মানে থাকে সেগুলো না নিলে তো হয় না, তো কিছু এখানতে যেগুলো আমার পছন্দ হয়েছে, আমার ছোট মেয়ে বড় মেয়ে
দুই ছেলে আর একদিন শপিং এ আসলে মানে আমার চারজন বাচ্চার জন্যই কিনতে হয় বিকজ একজনের জন্য কিনবো আর একজন অবভিয়াসলি এটা কোশ্চেন করবে যে আমার জন্য কিছু নিয়ে আসো নি তা আমার চারটা ছেলে মেয়ের জন্য মানে যাই কিনি যখনই কিছু কিনি সব কিছুই মানে একসাথেই চারজনের জন্য কিনতে হয় ছোটো ছোটো বাচ্চাদের শ্যুজগুলো ভীষণ সুন্দর লাগে মানে একদম পরি কার্টুনরা যেরকম পরে থাকে সেরকম শ্যুজগুলো মানে অসাধারণ তারপর এখানে আমি একদম সিম্পলের মধ্যে ব্ল্যাক আবার না হয় ব্লু ডার্ক ব্লুর মধ্যে আমি জ্যাকেট খুঁজছি আমার দুই ছেলের জন্য বাট ব্লুটা পেলাম না ব্ল্যাক পেয়ে গেলাম তা আমি এখান থেকে ব্ল্যাকও দুইটা নিয়ে নিয়েছি আমার দুই ছেলের জন্য আমরা মা বাবারা মানে নিজের জন্য কিছু না মানে টার্গেট থাকে তো ছেলে মেয়েদের জন্য মানে সবসময় 100-এ 100 যেটাই চোখে পড়ে সেটাই মানে কিনে দিতে ইচ্ছে করে কিন্তু এখানে অনেক ড্রেস আমার একটু অপছন্দ হয়েছে বিকজ আমরা যারা মুসলমান আর তারা কার্টুনের ছবি কার্টুনের বডিতে পিকচার আমি এগুলো অ্যাভয়েড করি মানে ওসব পিকচার ড্রেসগুলো আমি কিনে দিই না সহজে মানে যখন খুব বেশি পছন্দ হয়ে যায় তখন আর সচরাচর সবসময় মানে ওটাকে অ্যাভয়েডই করি আবার এই সাইডটা হয়ে গেছে আপনার হোম ডেকোরেটের জন্য আমি বলেছি যে এইসব প্রয়োজনীয় জিনিস আমাদের কিচেনের রান্নার অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস ছিল একদম প্লেট থেকে ডাইনিং টেবিলের আপনার অনেক কিছু ছিল খুবই ভালো লাগে আমার যে থিং ছিল আমি ব্ল্যাক কালারের কিছু প্লেট কিনবো বাট আমি এখানে ব্ল্যাক কালারের কোনো প্লেট পাইনি সব ছিল হোয়াইট কালার অলরেডি আমার হোয়াইট কালারের অনেক মানে জিনিস আছে তা আমি একটু চেঞ্জ কালারটা অন্য একটা কালার চাচ্ছিলাম বাট ব্ল্যাক পেলাম না দেখুন ঘরকে সাজানোর জন্য মানে কত কি সব জায়গাতে বেশি অ্যাট্রাক্টিভ করে আমাদের এইসব জায়গায় মানে কিভাবে ঘর সাজাবো কোনটা চেঞ্জ করবো সারাক্ষণ মাথার মধ্যে মানে ঘুরে ছোট ছোট পিডোগুলো ভীষণ সুন্দর তাই না বাট এই সাদা কালার হোয়াইট কালার এবং গোল্ডেন এগুলো একদম ভীষণ শৌখিনতা মানে এগুলো এখানে প্রাইসটা দেখলাম আর এইসব জিনিসগুলো আমাদের নিজস্ব দোকান আছে সেখানেই অলরেডি তৈরি হয় বাট ডিফারেন্সটা দেখলাম এখানকার প্রাইস আমাদের শোরুমের প্রাইসগুলো কতটা ডিফারেন্স তবু সুন্দর দেখতে কার না ভালো লাগে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর সুন্দর করে কমেন্ট লিখবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম